আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে সাত শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, বা অমুক দিনী বোন, দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানা দিলেন, তাকে ফলো করতে বললেন, এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে, মান হাযা আর-রাজুল বুইসা ফীকুম, মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহু আযজা ওয়াজাল কিয়ামতের মাঠে, যখন সবাই ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্যব্যয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি দেখেন। এক নাম্বার পিতা মাতা, তাই না? দুই নাম্বার স্ত্রী, তিন নাম্বার সন্তান সন্ততি, চার নাম্বার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না, ভালোবাসি। এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ। এই ভালোবাসাগুলো কি বৈধ? এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে? আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসূল এই মানদণ্ডে ভালোবাসবে। যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না সেটা কি করবেন? দুটো বিষয়, পবিত্র ভালোবাসা, আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা, এটা একটা, আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা। আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা, এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত। কথা বুঝতে পারছেন? আল্লাহ কর্তৃক স্বীকৃতির মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব, বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না, এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মায়ের সাথেই জান্নাত জড়িত আছে, পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে। তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এদের জন্য ধ্বংস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা এখন একটা সমস্যা দেখতে পারি, অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তান ভালোবাসে না, সন্তান হক আদায় করে না। মনে রাখবেন একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা, এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো। পিঠের চামড়া তুলে পাকস বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না, হবে? কোন সন্তানরা এমন করছে? যেই সন্তানদেরকে পিতা মাতারা আল্লাহকে চেনায় নাই, যেই সন্তানদেরকে পিতা মাতা রাসূলকে চেনায় নাই, কোরআনকে চেনায় নাই, হাদিসকে চেনায় নাই, এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে। অতএব এখানে পিতা মাতারও একটা দোষ আছে। সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো। যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি, আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না, স্বাভাবিক। এখানে উভয় পক্ষেই সমস্যা আছে। আমরা রিকোয়েস্ট করবো পিতা মাতাদেরকে সন্তান সন্ততিকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এবং আমাদের যে জেনারেশন আমরা আছি, যারা যুবক আছি, আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতা মাতা হব। আজকে আমরা যা করছি আমাদের পিতা মাতার সাথে, কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে, মনে রাখবেন। অতএব পিতা মাতার হক আদায় করুন, আল্লাহ এবং তার রাসূলের পরেই
আপনার পিতামাতার হক বা কদা রব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়া লা তানহারহুমা ফাকুল লাহুমা কওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب يعني صغير عيد وطام رشوبي بشي بشي كوب الله فرق توفيق دان اي بحالو باشا بويدو نوي كي اتا بويدو بحالو باشا نوي اي بحالو باشا لي اپنين نكي بابين الله شون دوشت بابين انشاء اي بار اشان شون تان در كي بحالو باشا اتا بويدو نوي شون تان در كي جوني ايو دشي بحالو باشي جي এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে, আলেম হবে, দিনের খেদমত করবে, মানুষের কল্যাণ করবে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে। এই সন্তান আমার জন্য সৎকার জারিয়ার মাধ্যম হবে না, হবে ইনশাল্লাহ। এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ, এই জন্য আপনি ডেকেই পাবেন ইনশাল্লাহ। বোনকে ভালোবাসেন না, বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না, এটা ভালোবাসা বৈধ নয় কি? বৈধ। মেয়েকে ভালোবাসেন না, মেয়ের ভালোবাসার জন্যে মেয়েকে, মেয়ে একটা কিছু চেয়েছে, আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে জমিয়ে হলেও তাকে দেন না, এটা ভালোবাসা বৈধ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না? এটার জন্য নেকি পাবেন? সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন? কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে। কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে, তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবার, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আম কুনতুম শুহাদা ইদ হাদার ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে, যখন তিনি মারা যাচ্ছেন তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসা নিদর্শন নয় এগুলা? লোকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা নয়? ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো ইউসুফ, সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলেখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়, সূরা ইউসুফ। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন, সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন না, বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক, মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বললেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা ভাষাতে, সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে, আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওহি করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বললো, আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে? পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন একটা কি জানি, আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? ওরা রেস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন।
কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শুনেন এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, লাস্ট অংশ, ইতান চেয়েছে কি যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান, এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা মসীহুদ দাজ্জাল এবং তার অনুসারী, সবকিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। এক নাম্বার আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসা, যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলমের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নাম্বার বেঁচে থাকতে হবে কি থাকে, দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থাকে, এটা এক নাম্বার। দুই নাম্বার অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা, মোহ, আলহাকুম আত-তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন, শেষে কি আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে, আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা, মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক, একটা ভালোবাসা কাজ করে ঢুকিয়েছে, মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি, এটা এক নাম্বার। কারণ আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্যান্য টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি এগুলো পড়ে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করছে। মনে করে দেখেন যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফেতনাগুলো ছিল নারী কেন্দ্রিক, এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফেতনা হয়েছে কি কেন্দ্রিক, নারী কেন্দ্রিক, আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফেতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফেতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেহায়াপনা, সেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। আমার কথা কি বোঝা যায়? ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয়। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন? পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন? ফেতনায় পড়ে যাবেন, কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন? একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন? আপনার স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন? স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন? স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন? তার দিকে তাকালে আপনি নেকি পাবেন? তাকে আদর করলে নেকি পাবেন? তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন? আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এটা এই এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন নাকি মায়ের সেবা করলে নেকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই
মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি, এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহপাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহপাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহপাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন, একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে, বাউন্ডারি বলছেন তো। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না, আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি আমি, বুঝাতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না, কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরো কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে। এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছে, বলে তা করা বুঝছে না। আর আমরা বলছি না কাছে আসারই তো গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামা ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে, যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামা আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা বলে বোঝা যায় না,
আমরা একটা গল্প লিখছি, এমন না ভাই, উপন্যাস লিখছি যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আমার উপন্যাস উঠে গেছে, আমার নাম উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমার নামে কি উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তো। এবার এই 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 শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন। তা বোঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বোঝানোর জন্যে। আমল নামা কখনো উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো? আদৌ আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক, এক বচন এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতে আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহরাম, গায়রে মাহরাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়সও 20, বা এর বয়সও 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরো 5-6 বছর আগে সে বালেগ বালেগা হয়ে গেছে, এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সঙ্গে মিক্স করছে, মিক্স, যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোট ডে চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে, এবং মানুষকে মানুষ বোঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলে হয়ে গেল। এই হচ্ছে তা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু যিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়, এরপরে দাবি করছি আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে, শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরো বেশি হতে পারে, আল্লাহু আলাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে। এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বোঝাবো ওদেরকে যে
যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি অগ্রগতি প্রগতি চাচ্ছে না, তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন, ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে না। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না, হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে, বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী। স্ত্রী না, পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে, তা পাবলিক প্রপার্টি, যে কেউ ভোগ করতে পারে।